হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বিশেষ করে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্ক অথবা এসএসডি দেখবেন আপনার ডাটা অনেক সময় হারে যায়, রিকমেন্ড চলে যায়, আপনার অনেক প্রয়োজনীয় ডাটাগুলো অনেক সময় হারিয়ে চলে যায়, হুট করে আপনাদের এসএসডি অথবা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়। কীভাবে এদের হেলথ রিপোর্ট চেক করবেন এবং আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আমাদের হার্ড ডিস্কের কোনো প্রবলেম আছে অথবা কখন আমাদের হার্ড ডিস্ক অথবা এসএসডি নষ্ট হতে পারে, এ টু জেড বিষয়বস্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এগুলো রিকমেন্ড চেক করবেন এবং হেলথ রিপোর্ট চেক করবেন। এ টু জেড একটা বিস্তারিত আলোচনা করব, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের রিকমেন্ড আর কি পিসি অথবা ল্যাপটপের হার্ড ডিস্কের ডাটা অথবা এসএসডির ডাটা অনেক সময় হারিয়ে যায়, কখনো আপনাদের আর কি এগুলো ডাটা ব্যাকআপ নেওয়ার প্রয়োজন, এ টু জেড আপনাদের দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেক সময় আপনি পিসি চালু করতে অধিক সময় নেয় পিসি অথবা ল্যাপটপ, অথবা অনেক সময় এগুলো অন করলে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয় অনেক অধিক, সব তখন আপনারা ম্যানুয়ালি বুঝতে পারবেন আপনাদের পিসির হার্ড ডিস্ক অথবা এসএসডির কোনো প্রবলেম হয়েছে নাকি। কিন্তু তারপরেও কোনো সিস্টেম রয়েছে যেগুলো সিস্টেমে আপনি বুঝতে পারবেন যে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমাদের হার্ড ডিস্ক অথবা এসএসডির কি কোনো প্রবলেম অথবা ডাটা রিকভারি কখন করতে হবে, এ টু জেড দেখাবো। চলুন এবার ফুল ভিডিওটা দেখাই। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আপনার পরবর্তী ভিডিও কি নিয়ে আসান আমাদের ফেসবুক পেজ, ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে facebook.com/topTechnologyBD। এখানে আপনি যে কোনো মতামত অথবা আদার্স যে কোনো হেল্প নিতে পারেন এখান থেকে। আমরা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবো, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি প্রথমে যে সফটওয়্যার যে সাইটে যাব দেখতে পাচ্ছি ক্রিস্টাল ডিস্ক ইনফো, এখানে যাবেন। এখানে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি চলে যাবেন। আমরা সিম্পলি এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে যদি আসি এগুলো ডিস্কের দেখেন এখানে ডাউনলোড লেখা রয়েছে, আবার স্ক্রল করে নিচের দিকে আদার্স দেখতে পারবেন, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ভার্সন রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক দেবো, ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ডিস্ক ভার্সন 9.91, এখান থেকে আমরা ক্লিক দেবো, দেখতে পাচ্ছেন ইনস্টল এটাই ক্লিক দেবো, সিম্পলি এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের ডাউনলোডটা হবে, যেহেতু আইডিএম আমার দেওয়া আছে এটা থেকে আমি ডাউনলোড করব। সিম্পলি স্টার্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, আমরা ওপেন করব এখান থেকে, এখান থেকে করতে পারি অথবা আমাদের দেখেন ডাউনলোড যে ফোল্ডার রয়েছে ওখানে গেলে হবে আমাদের এটা ওপেন হচ্ছে। সিম্পলি ইয়েসে ক্লিক দেবো, ইয়েসে ক্লিক দিয়ে এটা ইনস্টল দেবো আমরা, এখান থেকে অ্যাকসেপ্ট করব টিমস অ্যান্ড পলিসি, তারপরে নেক্সটে যাবো, নেক্সটে আবারও দেবেন, দিয়ে এখান থেকে নেক্সট, তারপরে নেক্সট ইনস্টল, এখানে ইনস্টল হচ্ছে। আমি আরেকটা সফটওয়্যার দেখাচ্ছি যেটার মাধ্যমে পিসি অথবা হার্ড ডিস্কের আপনি বিশেষ করে হার্ড ডিস্ক হলে এটাও দেবেন এটাও দেবেন দুইটা দিয়ে আপনি চেক করতে পারবেন। মেকর এটা দিবেন, সিম্পলি এটা লেখে সার্চ দিবেন, দিলেই এটার অফিসিয়াল ওয়েবসাইট এটা, সিম্পলি এখানে আমরা চলে যাবো, যাই এখান থেকে আমরা ডাউনলোড করবো, স্ক্রল করে নিচের দিকে আসবো। এগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেয়া হার্ড ডিস্ক স্ক্যানার অথবা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ক্যানার যেগুলো রয়েছে, হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন, দুইটা ইউজ করাই ভালো আর কি, দুইটা দিয়ে আপনি চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন এদের প্রপার প্ল্যান রয়েছে, আমরা ফ্রিটা ইউজ করবো, সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক দেবো, তারপরে ইনস্টল প্যাকেজ এখানে আমরা ক্লিক দেব, ইনস্টল প্যাকেজে ক্লিক দেওয়ার পর স্টার্ট ডাউনলোড এখানে আমরা ক্লিক দেব, তাহলে আমাদের ডাউনলোডটা হচ্ছে। এখানে মিনিমাইজ করতেছি আমরা, সিম্পলি এটা ফিনিশে ক্লিক দেবো, আমাদের সফটওয়্যারটা যেহেতু চলে আসছে আমরা এটা ওপেন করব, সিম্পলি এখানে ক্লিক দিয়ে ইয়েসে ক্লিক দেবো, ইয়েসে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সফটওয়্যারটা আর কি ওপেন হবে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখানে আমাদের এসএসডি যেহেতু রয়েছে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট দেখাচ্ছে, এখানে আমাদের ওই সফটওয়্যারটাও ডাউনলোড হয়ে গেছে, সিম্পলি ওপেন দিব দিয়ে সেটাও আমরা করে নিচ্ছি, দেখেন সিম্পলি এটা কেটে দেবো। আপনারা উইনজিপ এটা ইনস্টল করে নেবেন, কীভাবে ইনস্টল করবেন অথবা করবেন আমাদের ভিডিও রয়েছে সেটা দেখে নেবেন, না থাকলে এখান থেকে আমরা সিম্পলি এটা করবেন, করে এখান থেকে ইয়েসে ক্লিক দিবেন, ইয়েসে ক্লিক দেওয়ার পর এটাও নেক্সটে দিবেন,
ইয়েস, তারপরে নেক্সট এগ্রি, ইনস্টল, ইনস্টলে ক্লিক দিলে আমাদের টোটালি ইনস্টলটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টলটা হয়ে যাচ্ছে। এখানে আমরা ফিনিশে দিতে পারি, আমরা পরবর্তীতে রান করতেছি, এখানে ফিনিশে দিচ্ছি। আর এটা আমাদের যেহেতু ইয়ে হয়েছে সেক্ষেত্রে ইয়েসে দিলাম, তারপরে এটা ইয়ে করে দিলাম, তারপরে এটা আমরা ওপেন করে দেখেছি আপনাদের এখানে ইয়েস। এটা দিয়ে স্ক্যান করতে বেশ কিছু সময় নেবে, কিন্তু প্রপারলি সবগুলো স্ক্যান করবে। দেখতে পাচ্ছেন এই যে এটা, এখানে আমাদের সব কিছু কিন্তু দেখাচ্ছে স্ক্যানের এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে জিপিটি কিমোড রয়েছে, সবগুলো দেখাবে এখান থেকে। তারপরে এখানে রিলোড ডিক্স, এখানে ক্লিক দিলে আপনাদের রিলোড হবে। তারপরে এখানে আপগ্রেড, তারপর আপলোডগুলো দেখতে পারবেন। তারপরে এখান থেকে জেনারেল, তারপরে এখান থেকে ভিউ টুলস, এখানে অ্যাক্টিভেশন, আমরা সিম্পলি এখানে ক্লিক দেব। দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সার্চ, এখানে ক্লিক দিবেন, তাহলে আপনাদের ফুল ডিস্কটা আর কি ইয়ে হবে। এখানে স্ক্যান নাও, এখানে আমরা ক্লিক দেব। দেখেন আমাদের ইয়েটা আর কি সময় নেবে, আপনাদের ইয়েতে যতগুলো ডাটা থাকবে সেই অনুযায়ী সময় নেবে। দেখতে পাচ্ছেন হেল রিপোর্ট গুড থাকলে এই কালার দেখাবে, আর যদি ব্যাড থাকে সেক্ষেত্রে রেড কালার দেখাবে। দুই একটাটা ইয়ে সমস্যা করে না আপনারা এগুলো। এটা আমাদের হোক, আমরা এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছি, এখানে গুড কোয়ালিটি কিন্তু আমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমাদের সবগুলো রিপোর্ট এখানে দেখাচ্ছে, আমাদের গুড 92% অর্থাৎ 100% এটা ইয়ে ভালো রয়েছে। যখনই দেখবেন 30% অথবা 35%, যখনই আপনারা রিকমেন্ড করবো আপনারা ডাটাগুলো ব্যাক আপ নেবেন অথবা এসএসডিটা পরিবর্তন করবেন। এখান থেকে বিভিন্ন সেভ অপশান পাবেন, তারপরে এখানে এডিট, তারপরে এখানে বিভিন্ন রিফ্রেশ নিয়ে দেখে নিতে পারেন। এগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবগুলো দেখাচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড সবগুলো দেখাবে। তারপরে এখান থেকে জুম দেখতে পারবেন, জেনারেল, তারপরে রুম, ডিস্ক এগুলো দেখে নিতে পারেন। তারপরে এখানে ডিস্ক যেটা রয়েছে সেটা আমাদের দেখাবে, দেখতে পাচ্ছেন। তারপরে হেল্প, ল্যাঙ্গুয়েজ এগুলো দেখাবে আমাদের ডিস্ক, দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখাবে, সকল ইনফরমেশান ডিস্কের এখান থেকে দেখতে পারবেন আপনারা। সিরিয়াল নাম্বার, তারপরে কী ধরনের এটা ডিস্ক দেখতে পাচ্ছেন, এনভিএম দেখতে পাচ্ছেন, তারপরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন, এনভিএম দেখাচ্ছে এখানে। তারপরে ডিস্ক কত জিপি সবগুলো এখানে দেখতে পাচ্ছেন, কত জিপি আর কি সবগুলো এখানে দেখাবে, আর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। আর এটা আমাদের স্ক্যান হচ্ছে, এখানে বেশ কিছু সময় নেবে। দেখতে পাচ্ছেন এটা ফুলফিল আমাদের কমপ্লিট হবে। আপনারা হেলথ রিপোর্ট কিন্তু আমাদের গুড রয়েছে, দেখতে পাচ্ছেন যখনই রেড কালার দেখাবে তখনই আপনি ব্যাড ইয়ে দেখাবে। দেখেন আমি দেখাচ্ছি এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখাচ্ছি, এগুলো আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন যখনই আপনাদের পিসির আর কি ইয়ে হয়ে যাবে তখনই এরকম দেখাবে। দেখেন এই যে এরকম আপনাদের হেলথ রিপোর্টগুলো দেখাবে আপনারা, দেরে আমি যেভাবে দেখালাম দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। যদি আপনার হার্ড ডিস্কের রিপোর্টটা খারাপ দেখায় সেক্ষেত্রে এরকম দেখাবে, আর যদি ভালো থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনারা দেখে নেবেন সবগুলো ইওলে আসবে না, এই ইওলে আসবে, ভালো থাকলে সবগুলো ইওলে আসবে। আর দু একটা মাঝে সাঝে এটা প্রবলেম করে না আর কি। আর যখনই সব গোটাটা রেট দেখাবে সকলে 100% আপনার উচিত থাকবে যে আপনার হার্ড ডিস্ক পরিবর্তন করে নেওয়া। হার্ড ডিস্ক পরিবর্তন করে নেওয়া নিলে আপনার পিসি চালু হতে অনেক সময় দেরি লাগে, পিসি অথবা ল্যাপটপ, সেক্ষেত্রে আপনার টাইম লাগবে না। তারপরে যখনই আপনি বুঝবেন যে চালু কোনো ফাইল অথবা কোনো সফটওয়্যার ওপেন হতে দেরি হচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আপনার হার্ড ডিস্কের প্রবলেম অথবা হার্ড ডিস্কের অনেক জোরে শব্দ হচ্ছে, এগুলো আর কি অনেক ইয়ের কারণে আপনারা বুঝতে পারবেন। আর এভাবে আপনি চাইলে খুব সহজেই কিন্তু এভাবে ইয়ে করে নিতে পারেন, আপনাদের হার্ড ডিস্কটা চেক করে নিতে পারেন আমি যেভাবে দেখালাম। আর এখানে কিন্তু আমাদের যেটা রিপোর্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা গুড রয়েছে, আপনাদের ব্যাড দেখালে 35% অথবা 20% দেখাবে, তখনই আপনাদের এখানে কিন্তু ব্যাড রিপোর্ট চলে আসবে, অন্যরকম কালার দেখাবে। আমি যদি এদের ওয়েবসাইটে যাই আপনাদের দেখাই, দেখেন এখানে হয়তো বা দেওয়া থাকলে আপনি দেখতে পারবেন, না থাকলে দেখতে পারবেন না। ব্যাকে যদি আসি এখানে আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুড না। এটা আমরা যদি ওপেন করে আপনাদের দেখেন এই যে এই যে এই যে এভাবে চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি যেভাবে দেখালাম এভাবে চাইলে আপনি দেখে নিতে পারেন।
এভাবে খুব সহজে আপনাদের হার্ড ডিস্ক অথবা এসএসডির ইয়েগুলো চেক করতে পারেন। হেলথ রিপোর্ট আমি যেভাবে দেখলাম 100% এভাবে চেক করে নিতে পারেন। আর যদিও ভালো থাকে দেখেন ভালোগুলো এখানে দেখাবে, এগুলো সব আর কি ইয়ে হয়েছে আপনার স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। তারপরে কোন ফাইলের সমস্যা সবগুলো দেখাবে, আর গুড কোয়ালিটি হলে এই যে এরকম দেখাবে, এগুলো হলো গুড কোয়ালিটি। দেখেন এখানে দেখাচ্ছে এই যে এটা কিন্তু গুড কোয়ালিটি। এভাবে চাইলে খুব সহজেই রিকমেন্ড চেক করে নিতে পারেন, এই যে এরকম 100% অথবা 92% হেলথ রিপোর্ট, এগুলো ভালো। আর এটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি এটার রিপোর্ট। আমার একটাও রেড কালার আসেনি, সেক্ষেত্রে আমার এটা আর কি 100% ভালো রয়েছে। মোটামুটি আমার স্ক্যান শেষের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের গুড রিপোর্ট চলে আসছে, আমাদের স্ক্যান 100% কমপ্লিট দেখতে পাচ্ছেন। এখানে হেলথ গুড এবং এখানে ব্যাড দেখালে দেখবেন যে আপনাদের ইয়েটা খারাপ হয়েছে, হার্ড ডিস্ক অথবা এসএসডিটা। এভাবে খুব সহজে চাইলে স্ক্যান করতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ টুইটার এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।